গেল 23 মে মঙ্গলবার 2023, হঠাৎ করে রওশন আলম রায়হানের মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল মুশফিক ফারহান সহ নাট্যজগতের অসংখ্য মানুষকে। প্রয়াত রওশনের মৃত্যুর পর ফারহান কতটা অসহায় হয়ে পড়েন সেটা তো মিডিয়ার কল্যাণে অনেকেই দেখেছেন। রওশনের জানাজা, তারপর তাকে কবরে রেখে আসা, লোকচক্ষুর আড়ালে রায়হানের কবরের পাশে দাঁড়িয়ে থাকা, এই সবগুলো মুহূর্ত ছিল খুবই করুণ, খুবই বেদনার। 33 বছর বয়সী ফারহানের সেই সহকারী রওশনের মৃত্যুর পর তার গোটা পরিবার অনেকটা দিশেহারা হয়ে পড়ে। এবার সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুশফিক ফারহান। রওশনের মৃত্যুর 5 বছর আগে নির্মাণ করতে চেয়েছিলেন তার স্বপ্নের একটা বাড়ি, কিন্তু মৃত্যুর আগে সেই বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। কিন্তু এখন মুশফিক ফারহান সেই বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে দিচ্ছেন। তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে পাবনার ঈশ্বরদীর চর কুরুলিয়া গ্রামে একতলা ছাদের 4টি রুমের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। বর্তমানে সেই বাড়ির কাজ শেষের দিকে, খুব শীঘ্রই তা সম্পন্ন হবে। অনলাইন সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায় যে ফারহানের বাড়ির পেছনে এখন পর্যন্ত 10 লাখ টাকা খরচ করেছেন। শুধু তাই নয়, রায়হানের ইচ্ছে ছিল একটা ছাগলের খামার দিতে, ফারহান রায়হানের সেই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছেন। আসলে ফারহান রায়হানের গোটা পরিবারকে কখনো বুঝতে দেয়নি যে রায়হান তাদের মাঝে আর নেই, সবসময় তাদের পাশে থেকেছেন, ভরসা দিয়েছেন। মুশফিক ফারহান গণমাধ্যমকে আরও জানান, তিনি শুধু ক্যামেরার সামনে অভিনয়টাই করতেন, অভিনয়ের বাইরে যা কিছু আছে সবই তার ম্যানেজার রায়হান দেখাশোনা করত। তিনি আরও বলেন, রায়হানকে আমার কখনোই মনে হয়নি তিনি ম্যানেজার, তাকে সবসময় মনে হতো সে আমার ভাই। শেষমেশ নিঃসন্দেহে এটা বলা যায়, প্রয়াত কোনো সহকারীর জন্য এমন ভালোবাসা দৃষ্টান্ত হয়ে থাকবে গোটা শোবিজ জগতে।